আরে বাবা, চলে আসছে, চলে আসছে। ওয়াও, উই গট জিসান ভাই, আসসালামু আলাইকুম। জিসান ভাই, রিয়েলি গুড টু সি ইউ। আমরা তাসান ভাইয়ের কাছে শুনছিলাম আপনি খুব শাই একজন মানুষ, তো আপনাকে আমরা বেশি কষ্ট দিব না। আমরা কিছু জিনিস ক্রস চেক করব। তাসান ভাই জি এতক্ষণ থেকে বলছিল যে আমি ছোটবেলায় অনেক লক্ষ্মী ছিলাম, জিসান ভাই আমাকে মারিনি, এই জিনিসগুলো আসলে ক্রস চেক করার জন্য আপনাকে নিয়ে এসেছি। কেমন আছেন? শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। যেটা বললেন ছোটবেলার কথা, হ্যালো শোনা যাচ্ছে? হ্যালো, এখন শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা। না, তাসানকে ছোটবেলায় মারা হয়েছে কিনা সেটা তো মানে এখন সত্যি হলেও বলা যাবে না। না না, আমার যতদূর মনে আছে আমাদের ফ্যামিলিতে এই ব্যাপারটা কখনোই ছিল না, বাবা মাও তো কখনো মারেনি। তুমিও, তুমি মনে হয় ওই ক্রিকেট খেলার সময় মাঝে মধ্যে চারতলায় যখন ক্রিকেট খেলতাম তখন মাঝে মধ্যে একটু ব্যাট তুলছিলা যখন, ব্যাট না দুষ্টামি করে। সেটা তোমার হয়তো মনে আছে, আমার মনে নাই আর কি। যেটা হয়েছে, আমি আসলে ওর ছোটবেলাতেই চলে এসেছি বাইরে, তো ওই জন্য অতখানি মারামারির সুযোগ হয়তো হয়নি, এবং যেহেতু দূরত্ব একটা ছিল ওই জন্য হয়তো অন্যভাবে আমাদের সান্নিধ্যটা, আমাদের কাছাকাছি আসাটা হয়েছে। ছোটবেলা থেকেই তো সে আমার মার শখ ছিল যে আমাদের কোনো এক ভাই গান শিখবে, তা আমি ছোটবেলায় সেই গলা সাধার ভয়ে গান গাইতে, আমার অনিচ্ছা যেটা ছিল সেটা তাসান এর উপর দিয়ে চলে গেছে। আমি শুনতে পাচ্ছি না এখন, শোনা যাচ্ছে? হ্যাঁ, তো সে তাসানের উপর দিয়ে গেছে, এবং সেটার জন্য এখন আমরা সবাই সারা বাংলাদেশ, সারা পৃথিবী আমরা উপকৃত হচ্ছি যে আমার মার সেই ইনসিস্টেন্স এর জন্য আর কি। সে ছোটবেলায় তাকে ছায়ানটে নিয়ে যাওয়া, ছায়ানটে শিশু একাডেমিতে, তারপরে তো একটু টিনেজার হওয়ার সময় তখন সেই পুরনো ধাঁচের গান ছেলে পেলের পছন্দ থাকে না, রকের দিকে ঝুঁকে গেল, তখন ওই ছায়ানট বন্ধ হয়ে গেল। এবং এটা আমি আরেকটা জিনিস বলবো এখানে, একটা কারণ যেটা সবাই জানে না, ছায়ানটে যাওয়ার আর মানে বন্ধ করার একটা কারণ ছিল, সব মেয়ে নাকি তাকে খুব পছন্দ করতো তখনই, সেই জন্য তার ছায়ানটে যাওয়া বন্ধ হলো। তারপরে অ্যান্ড্রু কুওমো আর ওর ভাইয়ের মতো তো তুমি তো আমাকে পচাই দিলে, এটা তো ঠিক ছিল না, এটা কোথা থেকে আসলো? প্লিজ আমরা শুনতে চাই। তারপরে হ্যাঁ, সে ওই স্কুলে তার ফ্রেন্ডদের সাথে গিয়ে রক শুরু হলো, তারপরে রকের মানে বাসাতে আমাদের আমাদের কাজিন ইমন ভাই অনেকেই চিনবেন তাকে, জুবায়ের হোসেন ইমন, যে প্রথম গান স্মৃতি, তারপর অনেকগুলো গান লিখেছেন উনি, তার অনুপ্রেরণা ছিল। আমার পক্ষ থেকে আমার ছোট একটাই ছিল, আমার বিয়েতে যে গিফট পেয়েছিলাম ক্যাশ, সেটা তো আর এখানে আনার চেয়ে মানুষের টাকা, সেটা দিয়ে আমরা তাসানের তখন থেকে একটু অনুপ্রেরণা ছিল, এবং তার একটা বড় শখ ছিল যে কিবোর্ড কিনবে, তো আমরা ওই পয়সা দিয়ে কিবোর্ড কিনলাম, এবং তারপরে আবার সে ব্যাক করলো গানে আর কি, আমার যেটা মনে আছে। আমি শিওর তারপর ওই মঙ্গলের কাছে অন্যভাবে গিটার শিখছিল। তুমি লাইভে আসার আগে এই গল্পটা বলছিলাম যে আমার লাইফের যেই মাইলস্টোন গুলো, যেই ঘটনাগুলো আমার জীবনে আসলে ওই গতিপথটা বদলে দিয়েছে, যে যার কারণে আজকে আমি এখানে এসেছি, তার মধ্যে এটা একটা দিন ছিল যে তুমি আমাকে ওই কিবোর্ডটা কিনে দিয়েছিলে। কারণ এর আগে পর্যন্ত হয়তো হারমোনিয়াম বাজিয়ে গান করছি, কিন্তু একটা কিবোর্ড বাসায় থাকার কারণে যে আসলে আমার নিজের কম্পোজিশনাল স্কিলটা গ্রো করেছিল, এটা কিন্তু অনলি বিকজ ইউ বট মি দ্যাট কিবোর্ড। সো তোমাকে হয়তো ঘটা করে কখনো থ্যাংক ইউ হয়ে বলা হয়নি, বাট থ্যাংক ইউ ভাইকে কি বা বলে, বাট ইউ নো দ্যাট ইট ওয়াজ দি মোস্ট প্রেশাস গিফট অফ মাই লাইফ, সো আই ক্যান নেভার রিটার্ন দ্য ফেভার, বাট থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এন্ড পিয়ানো কিবোর্ডের জন্য যে ক্রেডিট সেটা আমি বলবো না, যে দ্য ট্যালেন্ট ওয়াজ অলওয়েজ দেয়ার এন্ড উই রিকগনাইজড, সাম অফ আস ওয়ার লাকি যে আমরা আগেই ছোটবেলা থেকে একটু দেখেছিলাম ট্যালেন্টটা,
আমার ছোটবেলা আমি খুঁজে এটার পরে আমি শুনলাম যে এই কথার অকশনের পরে আমি খুঁজছিলাম একটা ছোটবেলার টেপ খুঁজে পেয়েছি, ছোটবেলার রবীন্দ্রসঙ্গীত। আনফর্চুনেটলি ক্যাসেট প্লেয়ার নেই, কিন্তু এই ক্যাসেট প্লেয়ার কিনে একটা দেখতে হবে, পুরনো ক্যাসেট ছোটবেলার গান। মানে কি কি খুঁজে পেয়েছে বুঝলাম না, ছোটবেলার কি একটা ক্যাসেট, ক্যাসেটের মধ্যে তোমার রেকর্ড করা তুমি কিছু গান পাঠিয়েছিলে রবীন্দ্রসঙ্গীত ছোটবেলার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ মনে আছে ভাইয়া, যেহেতু আমেরিকায় পড়াশোনা করতো আর তখন তো আসলে ইমেলও ছিল না, ইয়ে কিছু ছিল না, সো আমরা ক্যাসেট রেকর্ড করে মাঝে মাঝে ভয়েস পাঠাতাম, মানে চিঠির মতো সেখানে গান পাঠিয়েছিলাম। এক্স্যাক্টলি, ওই ওই টেপ আছে তোমার কাছে? ওটা আছে এখনো, কাজ করলে হয়। আর চমৎকার চমৎকার জিসন ভাই, তাসন ভাই, আমরা কয়েকটা প্রশ্ন পেয়েছি, আমার এই প্রশ্নগুলো না করলে পাচ্ছি না, যেহেতু দুই ভাই সামনে আছে। একজন জিজ্ঞেস করেছে আপাতত দুজনের মধ্যে নাক কে বেশি থাকে ঘুমের সময়। হ্যাঁ কি, উইচ ওয়ান অফ ইউ স্নোরস? জিসন ভাই উনি ঠিক বলছে, আই থিংক ইটস আ প্রাউড ফ্যামিলি ট্র্যাডিশন। না, ইটস আ প্রাউড ফ্যামিলি ট্র্যাডিশন, কিন্তু আমি মনে হয় অনেক পিছে এই দৌড়ে। আরেকজন প্রশ্ন করেছে যে জিসান ভাইকে, তাসান ভাই কি আসলেই ছোটবেলা থেকে বড় হয় গান মানে গায়ক হতে চেয়েছিল, নাকি ছোটবেলা যেরকম ইয়ে থাকে যে অন্য সুপার হিরো হবো, ইঞ্জিনিয়ার হবো অথবা অ্যাস্ট্রোনট হবো, এরকম কিছু তার কোনো ফ্যাসিনেশন ছিল অনেক ছোট যখন ছিল? তার যে গায়ক হওয়ার অথবা আর্টিস্ট হওয়ার যে ওরকম কোনো অ্যাম্বিশন ছিল সেটা আমার মনে নেই। ছোটবেলায় ডাইরেক্ট কি হবে সেরকমও, গায়ক যে হবে সেটা আমার মনে নেই, কিন্তু যেটা বললাম মাঝখানে সে গায়ক থেকে একদমই সরে গেছিল, কিন্তু আমি যেটা বলবো ট্যালেন্ট তো সুপ্ত থাকে না, ওটা আলটিমেটলি আবার বেরিয়ে এসছে। ওয়ান্ডারফুল, আমরা মনে হয় এবার জিসান ভাইকে একটু বিদায় দিই। জিসান ভাই, দ্যাটস সো নাইস অফ ইউ, আপনি সাত সকালে ঘুম থেকে উঠে আমাদের সাথে জয়েন করেছেন, আপনার আমাদের জন্য দোয়া করবেন, আপনার ভাই দেশে দেশের মানুষের জন্য অনেক কিছু করছে, জানি আমরা কতদূর কি যেতে পারি। তাসলিম ভাই কিছু একটা বলতে যাচ্ছে। লাস্ট একটা কথা, আজকে অনেক স্পেশাল একটা দিন অনেকগুলো কারণে, এত খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তার মধ্যে তো আসলে জীবন তো চলবেই, ভালো কিছু যদি উপলক্ষ থাকে সেগুলো আমাদেরকে একটু মনে করতে হবে। আজকে স্পেশাল দিন কারণ আজকে আমার ভাবির বার্থডে, তো ভাবিকে হ্যাপি বার্থডে ভাবি, সবার থ্রুতে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি। আমি ওনাকে সুপার ওম্যান বলি, এবং আমাদের ফ্যামিলিতে শি ইজ দ্য সুপার ওম্যান, সো মিস ইউ ভাবি, হ্যাপি বার্থডে টু ইউ আমাদের সবার পক্ষ থেকে ভাবি, থ্যাংক ইউ, মেনি হ্যাপি রিটার্ন।